এখন যদি জানা ছিলাম যে কোশ্চেন আসে আর এখন যদি না পারি তাহলে সবচেয়ে দ্রুত কার হবে? Let's go forward. Next. তাহলে দেখেন নেক্সট হচ্ছে ট্রিপল এক্স নোট নিজের একটু দেখবেন ওয়ান স্টার দিয়ে রাখতে পারেন প্রথমে অথবা লেস দেন ওয়ান স্টার ট্রিপল এক্স যে প্রথম পেজে আছে আমরা এত যাই না কেন আমাদের অনেক জিনিস আছে ঠিক একইভাবে ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোমে আমাদের কি জানা দরকার কি জানতে হবে কি জানেন আপনি বলেন তো একটা কথা ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোম এর একটা কথা জানা দরকার আমি আবারও বলছি তাই হ্যাঁ ব্রেক খুব ভালো বলছেন আর কিছু মানে মোস্ট ইম্পর্টেন্ট কোন ক্লায়েন্ট ফিল্টার আমাদের জানতে হবে আসলে আমাদের ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোমে কি জানাচ্ছে ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোম ইজ এন ইম্পর্টেন্ট কজ অফ hypogonadism in a male person. Male person is an important cause. That is a simple idea. When hypogonadism is the most important cause in our body, obviously the congenital has an ectose of the body of the body. Perfect. Alright. Now then, now we take a client purpose into a key model actor. Ector. কথা বললাম কিছুই না একটা ঘটক হাইপোকোনাডিজম শুধু একটু দিন না আর কিছু আরেকটু খালি শব্দ অ্যাড করব কি ধরনের হাইপোকোনাডিজম এখানে এই দেখলাম লেখেন সবাই সবাই আমরা জানি হাইপোকোনাডিজম একটা জিনিস অ্যাড করে দিন ম্যাডাম যখন আমি বলবো বক্স বক্স করতে হ্যাঁ এবং আমি যা বলবো মনে করবেন দিস আর টেস্টেড ট্রায়াল এন্ড ট্রাস্টেড এন্ড আলটিমেটলি এ প্রোডাক্ট বেসিস উইচ উইল বি মাচ মোর বেনিফিটস ফর অল অফ ইউ রাইট দ্য ক্লায়েন্ট ফিল্টার সিন্ড্রোম একটা কথা কি বলছে সবাই বলেন নো নো প্রাইমারি হাইপোগোনাডিজম এই কথা বলতো হ্যাঁ বলেন সবাই প্রাইমারি হাইপোগোনাডিজম একটু শব্দ দরকার একটু বুঝবো আসলে প্রাইমারি হাইপোগোনাডিজম মানে আরেকটু একটা জিনিস করতে সেই জিনিসের নাম কি এটাও কি hypogonadism is an important cause na why you not say yes tell a female patient there a hypogonadism and a cause na itre pore ashe Turner syndrome jekhane amra dekhchi je infertility develop korche tar okhaneo to primary hypogonadism i hocche acha na tale ekটু abar Turner syndrome e back e jan tale abar ekটু dekhen alada ekta box okhane kacha kacha ekta alada ekta separate box hobe separate box kore আমরা লিখে রাখবো ওখানেও প্রাইমারি হাইপোগোনাডিজম সেপারেট বক্স এটার সাথে কোনো রিলেশন নাই আমাদের ডেমোনিক্সের সাথে কোনো রিলেশন নাই আলাদা করে মনে রাখ আমি একটু বুঝিয়ে বলি দেখবেন আপনারা আপনাদের যদি ঘরে কি বলে এটাকে আলমারি থাকে বইয়ের আপনার বুকস লাইব্রেরি আলমারিতে কি করি আপনার যদি প্রচুর বই থাকে তাতে সমস্যাটা হয় সমস্যা আপনি যখন বই স্ট্যাকিং করেন তখন কি করে সেপারেট রাখেন যে হ্যাঁ আমার হচ্ছে পিডিয়াট্রিক্সের এই বই মেডিসিনের এই বই যদি এমনি বেস রাখি তাহলে হবে কি দেখবেন যে সেপারেট যদি তাদের রাখেন তো মনে থাকে বেশি ওইটা মনে থাকে একসাথে দশটা বই রাখছেন মনে নাই কোন বইটা কোথায় রাখছেন বুঝতে পারছেন তাহলে ব্রেনটাকে একটা স্টেক্স দরকার একটা আলমিরা কিছু না
এবং সেই আলমারিতে কোন জায়গায় কত গ্লান্ড একসাথে রাখবো আর কোন জিনিসটাকে আলাদা করে রাখবো, বুঝাইতে পারছেন? এই বক্স আর নাথিং বাট এ সেপারেট শেলফ, আন্ডারস্ট্যান্ড? এই শেলফগুলো আমরা বলছি, আমরা যেমন প্রথমেই বলছি জানাতেন জন্য কি জিনিস বললাম, একটা কথা বলছি, একটা নলেজ বা কষ্ট আলাদা, এটা মনে রাখতেই হবে। আবার দেখেন সবগুলো ডিস্কে আমরা কার্লাস বলে শেষ করে দিলাম, কার্লাস একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম, শেষ। এরপরে আবার একটা কথা বললাম, প্রাইমারি হাইপোগ্রামি, এটা মানে থাকে তাহলে টানার সিল যদি পিরিয়ডাইজিক প্রবলেম গোনাডাল এজেনেসিস, তাহলে গোনাস থেকে কি আসছে ইস্ট্রোজেন, তাই না? ইস্ট্রোজেন নাই তাহলে সে কবে কি পিটিউটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ এন্ড এলএইচ গ্লু গিফট করবে, নেগেটিভ ফিডব্যাক গিয়ে বাড়ায় রাখবে না? তাহলে এদের নাম হচ্ছে গোনাডোট্রপিনস, গোনাডকে যে খাবার দেয়, নিউট্রিশন দেয়, ট্রপিন শব্দ শব্দটা কি বুঝাচ্ছে কিনা? মানে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম বলা মাত্রই মনে হবে এটি সেকেন্ডারি, বাট দিস ইজ প্রাইমারি, কথা ক্লিয়ার? তাহলে প্রাইমারি হাইপোগোনাডিজমের আরেকটা নামই হচ্ছে, আমরা লিখব জাস্ট এই কথাটা লিখবো অব্লিক দিয়ে, যে হাইপার গোনাডোট্রপিক, আমি সংক্ষেপে যদি রেখি এরকম লিখে আর কি, ডাবল এইচ, হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম মানে হচ্ছে এফএসএইচ এলএইচ বেশি বাট ইস্ট্রোজেন উইল বি লো, আন্ডারস্ট্যান্ড? কথা ক্লিয়ার? ঠিক একইভাবে এই হাইপোগোনাডিজম আমরা যদি এখন আলাদা করে বলি, ফরগেট দ্য ডিজিজ, সব ভুলে যান, এখন আমরা নাম দিলাম, আমরা পড়ছি এখন হাইপোগোনাডিজম, শব্দ থেকে বোঝা যাচ্ছে গোনাডের অ্যাক্টিভিটি কম, মেল গোনাড, মেল গোনাড মেল থেকে আসতেছে টেস্টোস্টেরন, ফিমেল থেকে আসতেছে ইস্ট্রোজেন। তাহলে আমি একটু ব্লাড লেভেল করলাম, forget the things, clinical features, definitely hypogonadism in particular, features of sanguine sexual gender, features of সব ভুলে যাও, biochemistry পেলাম, testosterone low, estrogen low, তাহলে মেয়েদের ক্ষেত্রে এটার নাম কিন্তু কি হাইপোগোনাডিজম, বুঝাইতে পারছি কি? বায়োকেমিস্ট্রি পিকচার দেওয়া রাইট, দিস ইজ হাইপোগোনাডিজম, এই পিকচারটা দেখে বলবো হাইপোগোনাডিজম, ক্লিয়ার? তাহলে হাইপোগোনাডিজম ক্যান বি টু টাইপস, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, ক্লিয়ার? তাহলে গোনাডের ইটসেলফ, গোনাডের ইটসেলফ যদি প্রবলেম হয় গোনাড নাই অথবা থেকেও নাই, বুঝাইতে পারছি? গোনাড নাই অথবা গোনাড থেকেও নাই, তাহলে তো আমি গোনাডকে হাইপোগোনাডিজম করতে পারবো, কথা ক্লিয়ার? তাহলে গোনাড নাই, গোনাড কেটে ফেলে দিচ্ছেন, ডোন্ট ডোন্ট রাইট, নিড টু রাইট কিছু লেখা যায়, শুধু শুনে গোনাড কেটে ফেলে দিচ্ছেন, অর্কিডেক্টমি, ওফোরেক্টমি, অথবা গোনাড আছে, গোনাডকে নষ্ট করে দিচ্ছেন, স্টার্টিং ফ্রম দ্য ট্রমা, ইনফেকশন, ইনফ্লামেটরি, ইনফিলট্রেটেড, নিউপ্লাস্টিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, সবাই মিলে নষ্ট করে দিল গোনাড, এনি ডিজিজ, তাহলে হাইপোগোনাডিজম হলো গোনাডকে নষ্ট করার ডিজিজ, তাহলে সেটা হবে প্রাইমারি হাইপোগোনাডিজম। এবং সেটাই আমরা পড়লাম এখন, প্রাইমারি ডিজিজ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, কনজুইটাল ডিসঅর্ডার, টার্নার সিন্ড্রোম ইন ফিমেল অ্যান্ড ট্রান্সফেটার সিন্ড্রোম ইন মেল। অলরাইট, তাহলে এখন সব ওইদিকে ভুলে যান, তাহলে প্রাইমারি হাইপোগোনাডিজম মানে গোনাডের প্রবলেম, তাহলে প্রাইমারি হাইপোগোনাডিজম নাথিং বাট হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, কিভাবে হয়েছে আমরা দেখছি, গোনাডের নাই সো এফএসএইচ এনএলএইচ কে বাড়ায় রাখতেছে ব্লাড, কথা ক্লিয়ার? এখন উল্টা হতে পারে, আমাদের পিটিউটারি ফাংশন কাজ করতেছে, আমরা এন্ডোক্রাইন সিস্টেমে দেখবেন পিটিউটারি হাইপোপিটিউটারি, হাইপোটিজম মিনস গোনাড না, গোনাডোট্রপিক হরমোন আসতেছে না, তাহলে কি গোনাডো গোনাডোট্রপিক যদি না আসে তাহলে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন করতে গেল, তাহলে এটাকে নাম হবে কি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, মিন্স টিএসএইচ এন্ড এফএসএইচ, সরি এফএসএইচ এন্ড এলএইচ উইল বি লো এন্ড টেস্টোস্টেরন উইল বি লো ইন কেস অফ মেন এন্ড কেস অফ ফিমেল ইস্ট্রোজেন উইল বি লো, বায়োকেমিস্ট্রিটা বোঝা গেছে কি? দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ সিনারিওতে ওই জিনিস লেখা থাকবে, এফএসএইচ কত, এলএইচ কত, টি কত, ই কত অথবা ও কত, বুঝাইতে পারছি কি?
সবাই কি ক্লিয়ার আমার সাথে? হ্যাঁ, তাহলে পিটিটারি ডিজিজ, পিটিটারি যে কোনো ডিজিজ হতে পারে, ওয়ান্স আগেন ট্রমা ইনফ্যাক্টেড ইনফ্লামেশন ইনফিলট্রেশন, এনি ডিজিজ অফ দ্য পিটিটারি, পিটিটারিকে সরাই দিতে পারে, পিটিটারি কাজ না করতে পারে, তাহলে সেটা হবে সেকেন্ডারি হাইপোগোনাডিজম। তাহলে আমরা এখন সব বুঝে জানি, আমরা এখন বললাম কি প্রাইম বেডার সিনড্রোম আমরা বলছি, তাহলে একটা কথা মনে রাখার জন্য বলছি, একটা কথার জন্য এত কথা বলবো। এখন দেখেন প্রাইমারি বলা মাত্র আপনার চোখে ভাসতে চায়, আসলে প্রাইমারি হাইপোগোনাডিজম বলতে আমরা কি বুঝাইতে যাচ্ছি, কি বুঝাইতে যাচ্ছি, FSH, LH will be high and testosterone will be low. It has been hypergonadotropic, hypergonadotropic. আপনার মতো করে এরকম ভাবেই করতে হবে যাতে আপনার মাথায় থাকে, আমি বুঝাইতে পারছি। আবার আমরা হয় কি যে চার পাঁচটা স্টেম করি না, পাঁচটা স্টেম, ব্রেইন কিন্তু তিনটা স্টেমের বেশি মনে রাখে না, ঠিক আছে, কষ্ট লাগে, বুঝাইতে পারছি। তো যে কোনো পড়াই তিনটা ব্রড এরিয়া না, তারপরে আরো দিন আরো দিন আরো দিন আরো দিন, বুঝাইতে পারছি, অলওয়েজ ডুবে যে কোনো টপিক, যে কোনো টপিক তিনটার বেশি আপনি মনে রাখবেন না, দরকার নেই ভাই, সরি, না পারলে জীবন আনবেন, পরীক্ষায় আসবেন, কনফিডেন্ট অন ইউর, বুঝাইতে পারছি। অলরাইট, আমি বলতে চাচ্ছি ক্লায়েন্ট ফ্যাক্টর সিনড্রোমের আসলে ইম্পর্টেন্ট কথাগুলো কি, একটা লাইন তাহলে একটা স্টেম দিয়ে মনে রাখবেন, তাহলে বেশি মনে থাকবে, একটা লাইনে কমা কমা দিয়ে লিখেন, এম লেখেন, আমি বলছি এম, এম মানে মেইন, কিছু লেখার দরকার নেই, কমা, এম মানে মেইন, কমা, মেইন টেন লেখার দরকার নেই, আমি বুঝাইতে পারি না, এম কমা কমা দিয়ে লিখে দিন, আমি যা বলছি কমা দেন, তল কমা দিয়ে লিখেন, এইচ এইচ ব্লক লেটার, এইচ এইচ এটা একটু আগে লিখলাম, তাহলে এইচ এর পরে এইটা আর এইচ এর পরে এইটা দিয়ে রাখেন, বুঝতে পারছি, কমা দিয়ে লিখতে গাইনোকোমাস্টিয়া, দুইটা ক্যান্সার হয় কমপ্লিকেশন, আরেকটা এই কথাটা মনে রাখলে আপনি যে কোনো কোশ্চেন থেকে কেসকে বের করে নেন, আমরা কনসেপশন ক্লিয়ার, কি মনে রাখবো সেটা বলছি, কি বলছি সবাই বলেন, মেইন, টপ,
আসছে এন্ড টু এন্ড লোরা এবার চলে আসে এই পেজে চলে তিন নাম্বার পেজে আসে নামাজ কত দিন কত দিন আমরা একটু পড়বো নিচে দেখেন লেখা আছে with learning difficulties with the learning difficulties undescended testes and gynecomastia undescended testes ta ki dul kore ekhane dul kore dul kore lekhen testes jodi niche na name rekhe ki bole clitoridism right so clitoridism low iq and gynecomastia ar kichu kintu bole na all right So cryptorchidism is one of the most important ones in increased risk of the cancer. So learning difficulties and gynecomastia apna pada pada theke dui ta chole ashe so and boy tin ta chole ashe all right monical three criteria please put your diagnosis after you like tolen gynecomastia yes go for it understand shudhu bolo ar kichu na boy tol gynecomastia yes go for the যারা পড়ার পরে